চাও তুমি? সুযোগ পাই তুফানকে খেয়ে দেব স্যার। কি চাও তুমি? পুরা দেশ। আর একটা যদি সুযোগ পাই তুফানকে পুরো খেয়ে দেবো। তো দুটোই ডায়লগ দারুণ লাগবে। তো আজকে আমরা কথা বলবো তুফানের নতুন ট্রেলার নিয়ে। প্রথম টিজার এবং পরে দুটো গান আমাদের কিন্তু দারুণ লেগেছিলো এবং মুভিটাতে এক্সপেকটেশন বাড়ছিল, কিন্তু সবসময় এই মুভিটা আসার পর থেকেই খালি কম্পারিজন চলছিলো অ্যানিমেল বা KGF-এর সঙ্গে। এই ট্রেলারটা কিন্তু সব ধুয়ে দিয়েছে। এখানে আমি অ্যানিমেল, KGF কোনো মুভির কিন্তু কোনো রকম ভাইব পেলাম না একদম। যেটা আমি আগেও বলেছিলাম যে এই মুভিটার স্টোরি কিন্তু ডিফারেন্ট হবে। আমাদের বাংলায় বাঙালিদের একটা স্টোরি যেরকম হয়, ঠিক আছে, বাংলা মুভিটা আলাদা স্টোরি হয়, সেরকম কিছু হবে এখানে কিন্তু কপি হবে না। তা সত্ত্বেও আমি বলবো যে ওই মুভিগুলোর সঙ্গে যেগুলো কম্পিটিশন এতদিন চলছিল সেগুলো না পেলেও কিন্তু আমি একটা মুভির আমি এখানে কিছুটা হলেও ভাইব পেয়েছি। অনেক পুরনো মুভি, সাউথ ইন্ডিয়ার নাগার্জুনের একটা মুভি ছিল, আই থিঙ্ক মোস্ট অফলি ডন নাম্বার ওয়ান বা সামথিং, যেখানে এরকম একটা ব্যাপার ছিল যে প্রথমে ডন ছিল, দেন ওর অ্যাক্সিডেন্ট হয় বা ওকে মারা যাবে সামথিং সবাই ভাববে এবং ও অন্য রোলকে দেখাবে। সেখানে বলতে হয়তো ও যা, ও ওখানে নতুন একটা ছেলে বা ওখানে পুরো নতুন একটা ক্যারেক্টার, বাট ও অ্যাকচুয়ালি অভিনয় করতে যে ভুলে গেছে, ঠিক আছে। আই গেস এই স্টোরিটাও কিছু এরকম হয়ে চলছে। তো এই ব্যাপারটা আমি আরও আগে কথা বলবো। তো স্টার্টিং থেকে স্টার্ট করা যাক। স্টার্টিং থেকে আমরা কাহিনী সম্পর্কে কিন্তু অনেকই জানতে পারলাম। আর এর আগে যে কটা আমরা টিজার টিজার পেয়েছি বা গান পেয়েছি, সব জায়গায় কিন্তু শাকিব খানকে হাইপ করা হচ্ছে, শাকিব খান রোলটাকে বড় করে দেখানো হচ্ছিল। বাকি ক্যারেক্টার, সাইড ক্যারেক্টার, ভিলেন এবং বাকিদের সম্পর্কে কিন্তু অতটা ইনফরমেশন আমরা পাচ্ছিলাম না। এখানে কিন্তু প্রথম টু লাস্ট মানে যা যা হতে চলেছে অনেক কিছু কিন্তু ভাইব আমরা ক্লিয়ারলি পেলাম। প্রত্যেককে ভালো স্পেস দেওয়া হয়েছে, হিরোকেও স্পেস দেওয়া হয়েছে, ভিলেনকেও স্পেস দেওয়া হয়েছে, পাশাপাশি ক্যারেক্টার স্পেস দেওয়া হয়েছে এবং আমাদের হিরোইনরাও কিছুটা স্পেস পেয়েছে। তো স্টার্টিং আমরা দেখতে পেলাম যে আমাদের এখানে কিন্তু KGF-এর মতন মায়ের দিকটা না দেখছি, বাবার দিক দেখানো হয়েছে যে এখানে বাবাকে মেরে ফেলেছে এবং সেটা দেখেও কুড়া একটা পুলিশ বা সামথিং লাইক দ্যাট, ঠিক আছে, একটা ধারালো অস্ত্র নিয়ে একজনকে মারে, দেন দেখিও বন্দুক নিয়ে ওকে মারছে। তো সেখানে ওকে বলছে যে ও বড় হয়ে ডিস্ট্রিক্ট লেভেলে খেলে, কিন্তু তারপর বড় হওয়ার পর বলছে জানতো না যে আমি বড় হয়ে ডিস্ট্রিক্ট না ন্যাশনাল লেভেলে খেলে। তো সেটাই এখানে দেখানো হবে যে ছোটো থেকে ও কী প্রবলেমের মধ্যে গেছে, কী ট্র্যাজেডিয়েশন হয়েছে এবং সেখান থেকে ও কীভাবে উপরে উঠেছে এবং সেখান থেকে ও মানুষ নয়, ও পশুও নয়, ও রাক্ষস হবে, ঠিক আছে, এবং পুরো দেশে রাজত্ব করবে। এই অবধি আই থিঙ্ক ওর বিল্ড আপটা দেখানো হবে। দেন ও যখনই তুমি টপে চলে যাবে তখন প্রচুর তোমার শত্রু থাকবে, তো সেই শত্রুরা আই থিঙ্ক ওর উপর অ্যাট্যাক করবে এবং সেটা সাকসেসফুল হবে, যেটা আমরা অ্যাক্সিডেন্টটা দেখতে পারি। কাউকে দেখানো হয় না, বাট একটা অ্যাক্সিডেন্ট দেখানো হয়। সেই অ্যাক্সিডেন্টে আমি শিওর, ড্যাম শিওর যে ওটা শাকিব খানের অ্যাক্সিডেন্ট দেখানো হয়েছে এবং শাকিব খান ভাববে সবাই যে মরে গেছে, ঠিক আছে, আন্ডারগ্রাউন্ড চলে গেছে, কিন্তু ও মরেনি এবং আমার হিসাবে ও ওইখান থেকে ভুলে যাবে হয় সব কিছু, ঠিক আছে, বা ভুলে যাবে অভিনয় করবে এবং এই নাবিলা যে মেয়েটা আছে ওর সঙ্গে থাকা শুরু করবে, ঠিক আছে, যে ফাইটিং দেখাচ্ছিল, ফাইট জানার কথা না, কিন্তু ফাইটিংটা কিন্তু সেই ওরকমই করছে হিরোদের মতো, ঠিক আছে। তো সেটা যদি দেখানো যাবে। আরেক দিকে আমাদের দেখানো হয় হচ্ছে চঞ্চল চৌধুরীর CID-র ক্যারেক্টারটা, ঠিক আছে, এবং সে কিন্তু তাকে কিন্তু সিম্পল রাখা হয়েছে, ঠিক আছে, যেরকম আমাদের হিরোকেও একটা মানে একটা অন্য ধরনের একটা ভাইব্রেন্ট লুক দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু CID অফিসার কিন্তু চঞ্চল চৌধুরী কিন্তু একদম সিম্পল লুক রাখা হয়েছে, কিন্তু এবং তার অ্যাক্টিং পুরো খেয়ে ফেলবে, ঠিক আছে, সত্যি খেয়ে ফেলে আমাকে অ্যাক্টিং করছে এবং সে দেবে টক্কর আমাদের শাকিব খানকে। তার সঙ্গে প্রথম যে আমাদের শাকিব খান, ঠিক আছে, মেন শাকিব খানের যে রোলটা তুফান, তার সঙ্গে দেখানো হয় হচ্ছে আমাদের মিমিকে কী লাগছে, সত্যি কী গর্জিয়াস লাগছে। আমি খালি ভাবছিলাম যে বোঝেনা সে বোঝেনা মুভিটা বলা হচ্ছে, যেখানে ওই প্রচুরটা প্লেন দেখানো হয়েছিল, সেই প্লেন দেখানো আর এইখানে ওর যে ক্যারেক্টারটা যে কীভাবে প্লে করেছে, যেভাবে ওকে গ্ল্যামারে দেখানো হয়েছে, সেটা পুরো ডিফারেন্ট একটা লুক দিচ্ছে এবং এত গ্ল্যামার যখন আমি কাকে কখনো দেখিনি, দারুণ লাগছে, মানে হট লাগছে, গানটা যদি দেখাচ্ছে খুব, ঠিক আছে, হট লাগছে মিমিকে। সো নাভেলের ক্যারেক্টার কিন্তু খুবই কম স্পেস পেয়েছে। সেকেন্ড যে রোলটা যখন দেখাবে আমাদের শাকিব খান, ঠিক আছে, সেইখানে নাভেলের ক্যারেক্টারটা আসবে এবং সেখানে এবার আমি বুঝতে পারছি ওকে এতটা সিম্পল কেমন দেখানো হচ্ছে, কারণ মিমি হচ্ছে একটা গ্ল্যামারাস ওয়ার্ল্ড থেকে বিলং করে, এই নাবিলা হচ্ছে একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে, তো ওদের স্ট্যাটাসটা পুরো আলাদা, তাই জন্য ওদের লুক অ্যান্ড ফিলে অনেকটা ডিফারেন্স রাখা হয়েছে এবং সেইভাবে কাস্টিংও করা হয়েছে যাতে দেখতে ডিফারেন্সিয়েট করানো যায়, ঠিক আছে, এবং শেষ পর্যন্ত লাস্টের ডায়লগ ওই খেয়ে ফেলবে, ঠিক আছে। তো আই থিঙ্ক এখানে কাহিনি আমাদের দারুণভাবে বোঝানো হলো এবং কাহিনিটা কিন্তু টপ করে হয়ে চলেছে। আর আমার মনে হয় এখানে একটু ডাবল ডোর হয়ে চলেছে, আমার মনে হয় ক্লিয়ারলি এখানে ও
যাদাস চলে যাবে বা ভুলে যাওয়ার অ্যাক্টিং করবে, ঠিক আছে, সেটাই দেখানো হবে। এবং এখানে কিন্তু আমাদের সবথেকে ভালো আমার এটাই লাগলো যে স্টোরিটা কিন্তু মনে হচ্ছে না করে কপি করছে। ওই একটা বললাম নাগার্জুনের অনেক পুরোনো মুভি ছিল, ঠিক আছে, সেই মুভিটা একটু ঝলক মনে পড়তে পারে, বাট তাছাড়া কোনো কোনো রিসেন্ট মুভিতে যেগুলো বলা হচ্ছে KGF অ্যানিমে কোনো জায়গার কোনো কপি নেই, একদম নতুন ধরনের স্টোরি। এবং আমাদের বাংলা কিন্তু একটা তুফান, সত্যি তুফান মাচাবে, ঠিক আছে, যেরকমভাবে একটা পুরো বাঙালিদের জন্য স্টোরি আমার হলো, ঠিক আছে, এটা কিন্তু বেশ 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 ভালো লাগলো। বিটগুলো ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো দিয়েছে, অ্যাক্টিং ভালো লাগছে প্রত্যেকে, কাস্টিংগুলো দেখো এখন শুরু হয়েছে যে অস্কার হোক কাস্টিংয়ের জন্য অস্কার দিচ্ছে, ঠিক আছে, এখানেও আই থিঙ্ক কাস্টিংয়ের জন্য তাকে রিওয়ার্ড করে কাস্ট করেছে, ঠিক আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের কাস্টিং কিন্তু খুব ভালো হয়েছে, প্রত্যেকে ভালো অ্যাক্টিং করছে, স্টোরি লাইনটা ভালো লাগলো, মিউজিক ভালো লাগলো, আমার মনে হচ্ছে মুভিটা সুপার হিট হয়েছে। তোমাদের বিষয়ে কী মতামত আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে, আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।